এসেছিলাম ধর্মতলায় কেসি দাস এবং ভজহরি মান্নায় খেতে। ভজহরি মান্না এখনও খোলেনি, সকাল 10টা বাজে, আর কেসি দাসে আমি যেটা খেতে চেয়েছিলাম ছানা সেটা নেই। তো ইন্ডিয়ান ভারতীয় অ্যাকাউন্টস বা সামথিং লাইক দ্যাট, স্টেট ম্যানেজার বা সামথিং লাইক, এই ধরনের কোনো একটা অফিস, আই এম নট শিওর। তার পাশ দিয়ে এখন আমার গন্তব্য হচ্ছে ডেকার্স লেন, অ্যান্ড এখান থেকেই হচ্ছে শুরু হয়ে গেল মূলত ডেকার্স লেনে যাওয়ার। বিভিন্ন যে খাবারের দোকানগুলো, যেহেতু এখনও সকাল 10টা বাজে আর অফিস আবার শুরু হয় সম্ভবত 9:30 থেকে, আই এম নট শিওর। ভারতের অফিস আওয়ার, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ওরে ছোট্ট একটা মিনি ক্যাট রোদে বসে আছে। বিভিন্ন দোকানিরা তাদের খাবারের পসরা কিন্তু সাজিয়ে বসছে এখানে, মিষ্টি বা অন্যান্য জিনিসগুলো। এখনও কেউ নিজেদের স্টল সেভাবে লাগায়নি, তো আমি তার ফাঁকে ফাঁকেই চলে এলাম ডেকার্স লেনে। ডেকার্স লেন বা জেমস হিকি সরণি কলকাতা, শুরু হয়ে গেল ডেকার্স লেন। ওয়েলকাম টু ডেকার্স লেন। বাংলাদেশের যারা বিভিন্ন সময় ব্লগ দেখে থাকেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেকার্স লেনে। এই হচ্ছে মা তারা হোটেল, এটার ভিডিও আপনারা অনেক অনেক অনেকবার দেখেছেন বিভিন্ন জায়গায়। এবং চিত্তবাবুর হচ্ছে দোকান, এই হচ্ছে সেই চিত্তবাবুর দোকান, এটার হাজার হাজার ভিডিও হচ্ছে এখানে আছে যে সবাই খাচ্ছে। শত শত হাজার, মানে আমি বলবো হাজার হাজার ভিডিও আছে চিত্তবাবুর দোকান। তারপর আমার ক্যামেরায় আপনারা দেখছেন নতুন করে আরেকবার। এখানে একটা হোটেল আছে থাকার মতো, এখানে মেট্রো রোল সেন্টার, এটার ভিডিও আপনারা দেখেছেন সেদিন, বার চাঁদনি বার এবং রেস্টুরেন্ট। আর এই হচ্ছে জয় মাতারা, সেই বিখ্যাত এই দাদাকে আপনারা তো সবাই চেনেন। দাদা কেমন আছেন? ঢাকা থেকে অন্তত 20 বার আপনার ভিডিও দেখেছি, 20টা জায়গা। হ্যাঁ, আমি ঢাকা থেকে, আমি ঢাকা থেকে এসেছি। আজকে পরিকল্পনা ছিল না, ছিল 26 তারিখ আবার শিলিগুড়ি থেকে ফিরে এসে দেখা করবো, কিন্তু সময় যেহেতু পেয়ে গেলাম, ভজহরি মান্না বন্ধ, চিন্তা করলাম দাদার সঙ্গে একটু দেখা করে আসি। আর এসেই হচ্ছে আপনার সেই বিখ্যাত, আপনারা দেখতে পাচ্ছেন দাদার যে রান্না আপনারা সবাই ইতিমধ্যে দেখেছেন। কতক্ষণ লাগবে টোটাল? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমি একটু শেষ করে আসি। দাদা একটু শেষ করে নি, বলতে থাকতো। আপনার কতক্ষণ লাগবে দাদা শেষ হতে? খিচুড়ি কমপ্লিট এখানে দোকানে, এখানে লাগাতে এটা 12। আচ্ছা, মানে আর 10 মিনিটের মধ্যে সম্পূর্ণ রেডি হয়ে যাবে, ঠিক আছে। এখানে অন্যান্য আরও ব্লগাররা হচ্ছে শ্যুট করছে, আর আমি তো আমার মতো করে ক্লিক করেই যাচ্ছি। আমি বাকি পুরো ডেকার্স লেনটা আপনাদের হেঁটে দেখাবো আমার মতো করে, ততক্ষণে দাদার রান্নাটা শেষ করুক, আমি ফিরে এসে তা বাকিটা দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ওখানে পশ্চিমবঙ্গের অন্য ইউটিউবার আছে, তারা বলছে যে আমাকে কথা বলার জন্য সুরুচি রেস্টুরেন্ট, এই হচ্ছে সেই সুরুচি রেস্টুরেন্টটা। আমি তো মেইনলি সেই লেভেলের কোনো ব্লগার নই, কিংবা আমি রেগুলার কোনো ব্লগারও নই। আমার, আপনারা সবাই জানেন, আমি নিজের চোখ দিয়ে যা দেখি আপনাদের সবাইকে তা দেখাই, আলাদা করে দেখানোর কিছু নেই। এই হচ্ছে হিন্দু হোটেল, যথেষ্ট পুরাতন। মূলত ডেকার্স লেনের সৌন্দর্যের এখানে জনতা হোটেল আছে। ডেকার্স লেনের সৌন্দর্য বলবো বা যেটাই বলি, প্রসিদ্ধিটা মূলত 2-4টা দোকানের মধ্যেই সীমাবদ্ধ সবাই বলে, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু আরও অনেক দোকান আছে। অফিস পাড়ায় যেহেতু খুব বেশি বড় কিছু না হলে এইদিকে
মানুষজন খুব একটা আসে না, ওই পাশটা আসলে এতটা বেশি করে সবাই কি বলা যায় প্রসিদ্ধি অর্জন করেছে, যার কারণে এই অংশটা আসলে খুব একটা কাউকে আমি দেখতে পাচ্ছি না। কারণ সকালবেলা ওখানকার যে ভাইব থাকে বা যে আবহাওয়া থাকে সেটা অনেকটাই অন্যরকম। পরিবেশটা সম্পূর্ণ কি বলা যায় পরিবেশটা সম্পূর্ণ আপনার, আপনি যদি ক্ষুধার্ত হয়ে থাকেন আপনাকে চিত্তদাস সুরুচি রেস্টুরেন্ট, এখানে হচ্ছে পোলাও করা হচ্ছে, পোলাও না অ্যাকচুয়ালি বিরিয়ানি রাইসটা করা হচ্ছে। দাদার হচ্ছে চিকেন টোস্ট হচ্ছে তো না স্যান্ডউইচ? হ্যাঁ স্যান্ডউইচ করছে দাদা। পরিচ্ছন্নতার যে ব্যাপারটা নিয়ে আমি যদি কথা বলি তাহলে যথেষ্ট, আমি নতুন করে আসলে এখানে কিছু দেখাচ্ছি না, আপনারা জাস্ট আগে অনেকবার দেখেছেন। শুধু এইটুকু বলতে চাচ্ছি ডেকার্স লেনে এলে যা দাদার দোকানটা কখনো মিস করবেন না, বা খিচুড়িটা কখনো মিস করবেন না। দাদা ইতোমধ্যেই ভাইরাল, আর আমি সামনেটা আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি। চিত্তবাবুর দোকান তো আছেই, আমি চিত্তবাবুর দোকানে চেষ্টা করব আরেকবার যাওয়ার জন্য। তো মূলত এই হচ্ছে এখানকার অবস্থা। অনেকে বলে থাকে চিত্তবাবুর দোকান ওভার প্রাইসড বা একটু অন্যরকম, তো আসলে না খেলে বোঝা যাবে না। আমি এখানে একটু বসে একটু পরিবেশটাকে যাচাই করি। এবার হচ্ছে আমার খাওয়ার পালা, খাওয়ার পরে আমি বুঝতে পারবো, যেহেতু প্রথমবার আমি এসেছি। বাকিটা আপনাদেরকে পরে জানাচ্ছি। ভালো থাকবেন সবাই।